প্রত্যাশা নিউজ ফেসবুক পেজের 150,000 ফলোয়ার পূর্ণ হওয়ায় শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে কেক কেটে জাঁকজমকপূর্ণ উদযাপন। রবিবার 25 জুন রাত 9টায় শাহজাদপুর পৌর শহরের দরগাপারস্থ আবদুল্লাহ কফি হাউসে প্রত্যাশা নিউজের কর্ণধার সাংবাদিক রাজীব আহমেদ রাসেলের আমন্ত্রণে উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক সংগঠন প্রচেষ্টা সবার জন্য এর প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি, শাহজাদপুর সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য তাহসিন নুরী খোকন, স্বেচ্ছাসেবক আবদুল্লাহ মাহমুদ, সাংবাদিক সেলিম তালুকদার, এম এ হান্নান শেখ, মিঠুন বসাক, আমিনুল হক বাবু, জাহিদ হাসান মুন্না, হিরু খন্দকার, শাহজাদপুর থানার উপপরিদর্শক গোপাল কুমার, এসআই কাঞ্চন কুমার, এএসআই সুমন চন্দ্র, আবদুল্লাহ আল কাদরি প্রমুখ। উপস্থিত অতিথিবৃন্দ প্রত্যাশা নিউজের প্রতি ভালোবাসা প্রকাশ করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আজকে প্রত্যাশা নিউজের 150,000 ফলোয়ার হওয়ার কারণে আমরা খুবই খুশি এবং আনন্দিত। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ছোট প্রত্যাশা নিউজকে দেখেছিলাম, সেটা আস্তে আস্তে 3 লক্ষতে ফলোয়ার পরিণত হয়েছে। একটা মানে ইচ্ছা এবং শক্তি থাকলে একটা মানে কাজকে কত দূর নেওয়া যায় সেটা একটা মানে জ্বলন্ত উদাহরণ হলো প্রত্যাশা নিউজ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রাজীব রাসেলকে ধন্যবাদ জানাই। প্রত্যাশা নিউজ 150,000 ফলোয়ারের মাইল ফলক স্পর্শ করেছে। আজকের এই দিনে প্রত্যাশা নিউজ এবং এর কর্ণধার সাংবাদিক রাজীব আহমেদ রাসেলের জন্য শুভকামনা। প্রত্যাশা নিউজ আগামী দিনে জনমানুষের যে প্রত্যাশা সেটি পূরণে সক্ষম হবে। প্রত্যাশা নিউজ সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরবে, সেই প্রত্যাশায় তাহসিন নুরী খোকন। প্রত্যাশা নিউজ 150,000 ফলোয়ার, এটা অনেক বড় একটি মাইল ফলক। সেটি আসলে খুব সহজে অর্জন হয়নি, অনেক কষ্ট করতে হয়েছে রাজীব রাসেলকে এই প্রত্যাশা নিউজকে এই পর্যায়ে নিয়ে আসতে। অনেক সময় দেখেছি রাত্রি 12টা সাড়ে 12টার সময় ফোন দিলেও দেখি ও কাজ করছে এই প্রত্যাশা নিউজের নিউজ নিয়ে। আমার সংবাদ বাংলার পক্ষ থেকে আমি প্রত্যাশা নিউজ এবং রাজীব আহমেদ রাসেলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই। দিনে দিনে একটি বাংলাদেশের আইডল হয়ে পড়ুক এই প্রত্যাশা নিউজ। প্রত্যাশা নিউজের প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল, এগিয়ে যাক অনেক দূর এই কামনাই করি। প্রত্যাশা নিউজ হাঁটি হাঁটি পাপা করে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক ধরনের ঝড় ঝন্টা পার করে আজকে 150,000 ফলোয়ারে আমরা পৌঁছেছি। আমরা মানুষের সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানুষের দুর্দশাগুলো আমরা তুলে ধরে থাকি এবং আমরা আগামীতেও তুলে ধরব। আমরা প্রত্যাশা নিজেদের আগামী দিনগুলো যেন আরো সুন্দর হয়। এই তো সেদিনকার প্রত্যাশা নিউজ, আজ 1.5 লক্ষ ফলোয়ারের পরিবার আজকের এই মহেন্দ্রক্ষণে প্রত্যাশা নিউজকে জানাই শুভকামনা। এক কথা বলা চলে প্রত্যাশা নিউজের বিস্তৃত ওয়ার্ল্ড ওয়াইড, এর পিছনে সবচেয়ে বেশি যে বিষয়টা কাজ করেছে সেটা হচ্ছে রাজীবের পরিশ্রম। তার পরিশ্রমের ফলে আজকে প্রত্যাশা নিউজ এ পর্যায়ে। প্রত্যাশা নিউজের কাছে আমার আরো যে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে আরো ভালো 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 নিউজ যেটা আমাদের জনগণের উপকারে আসে, কাজে লাগে, সেই নিউজগুলো বেশি বেশি প্রচার করবে, সেই প্রত্যাশা রেখে প্রত্যাশা নিউজকে আবারও শুভকামনা জানাই। প্রত্যাশা নিউজের 150,000 ফলোয়ার আজ পূর্ণ হলো। এতে প্রত্যাশা নিউজের কর্ণধার সাংবাদিক রাজীব আহমেদ রাসেলকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যাশা নিউজের 150,000 ফলোয়ার হয় আমরা খুবই আনন্দিত। প্রত্যাশা নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, সেই সাথে রাজীব রাসেল ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি এবং সে এগিয়ে যাবে এই কামনা রইল।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ প্রত্যাশা নিউজের পক্ষ থেকে আয়োজিত নৌশভোজে অংশগ্রহণ করেন। তাহসিন নুরী খোকন, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।